রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বই থেকে এখনকার গল্প সত্যজিৎ রায়ের ভূত নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো অক্রুর মন ভেজানো গেল না উত্তরপাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয় ভেন ট্রিডো খেলার নামটা নবীনের জানা ছিল না সেটা বলে দেয় দ্বিজ পদ দিজুর বাবা অধ্যাপক তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই দিজুর নামটা বলে বানানটাও শিখিয়ে দিল অক্রূ চৌধুরী মঞ্চে একা মানুষ কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আরেকজন অদৃশ্য মানুষের সঙ্গে সেই মানুষ যেন হলের সিলিং এর কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে বাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন তারপরে উত্তর আসে উপর থেকে হরনাথ কেমন আছো আগে আপনার আসলে শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো আগে হ্যাঁ ঠিকই শুনেছেন রাগ সঙ্গীত আগে হ্যাঁ রাগ সঙ্গীত গান করো আগে না যন্ত্র যন্ত্রসঙ্গীত আগে হ্যাঁ কি যন্ত্র সেতার আগে না শরদ আগে না তবে কি বাজাও আগে গ্রাম গ্রাম ফোন হাসিয়ার হাততারিতে হল মুখর হয়ে ওঠে প্রশ্নটা উপর দিকে করে উত্তরটা শোনার ভঙ্গিতে হেঁট করে নেন না যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই ঠোঁট একদম নড়ে না নবীন তার এই জিনিস শিখতে না পারলে জীবনই বৃথা অকুল চৌধুরী কি ছাত্র নেবেন না নবীনের পড়াশোনায় আগ্রহ নেই হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক আর পড়ার ইচ্ছা হয়নি বাপ নেই কাকার বাড়িতে মানুষরে কাকার একটা প্লাইউডের কারখানা আছে তার ইচ্ছে নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন কিন্তু নবীনের সকল ম্যাজিকের দিকে হাত সাফাই রুমালের ম্যাজিক আংটির ম্যাজিক বলের ম্যাজিক এসব ফলে বাড়িতে অভ্যেস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে কিন্তু অকল চৌধুরীর ভেন্টিলে দেখার পরে সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন জানালো যে অক্রুলবু থাকেন কলকাতার আওয়াম লেনে পরদিন ট্রেনে চেপে কলকাতায় এসে শেষ সর্দা সোজা গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে গুরু কিন্তু বাদ সাধলেন কি করা হয় এখন প্রথম প্রশ্ন করলেন ভ্যান্ডেলো কুইস্ট কাছ থেকে দেখে ভদ্রলোক কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃৎকম্প শুরু হয়ে গিয়েছিল নবীনের বয়স পঁয়তাল্লিশের বেশি নয় চারা দেওয়া ঘন কালো গোঁফ মাথার কালো চুলের ঠিক মধ্যেখানে টেরি তার দুদিকে ঢেউ খেলানো চুল নেমে এসেছে কান পর্যন্ত চোখ দুটো ঢুলু যদিও স্টেজে এই চোখই স্পটলাইট এর আলোতে ঝিলিক मारे নবীন বলল সে কি করে এই সব শক হয়েছে কেন নবীন সত্যি কথাই বলল একটু আറ്റു ম্যাজিকের অভিনয় আছে কিন্তু এটা শক হয়ে যায় আপনার সুদিনের পারফরম্যান্স দেখে অকুলরাও মাথা নাড়লেন এই জিনিস সকলের হয় না অনেক সাধারণ লাগে আমাকে কেউ শেখায়নি যদি পারো তো নিজের চেষ্টা করে দেখো নবীন সুদিনের মতো উঠে পড়লো কিন্তু 7 দিন বাজাই আবার লেনে গিয়ে হাজির হলো ইতিমধ্যে সে খালি ভেন্টিলে স্বপ্ন দেখেছে এবার দরকার হলে সে অক্লুর হাতে পায়ে ধরবে কিন্তু এবার আরও বিপর্যয় এবার অক্লুর তাকে একরকম বাড়ি থেকে বাড়ি করে দিলেন বললেন আমি যে শেখাবো না সেটা প্রথমবারেই তোমার বোঝা উচিত ছিল সেটা বোঝোনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না এই ম্যাজিক তো নয় প্রথমবারে নবীন মুসলে পড়েছিল এবার তার মাথা গরম হয়ে গেল চুরো হয়ে যায় কখন চৌধুরী সে যদি না আসে খাই দেবে নবীন নিজেই শিখবে কোচপর মানেই নবিনের মধ্যে যে এতটা ধৈর্য আর অধ্যবসায় ছিল সেটা সে নিজেই জানতো না কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থেকে ভেন্টিলুকুরিজম সম্বন্ধে একটা বই কিনে সে শুরু করে দিল তার সাধনা মোটামুটি নিয়মটা সহজ প বর্গের অর্থাৎ প ফ ব ভ ম কেবল এই কথা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট থাকে ফলে ঠোঁট না একটা ধরা পড়ে বেশি এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ভাগ করে অথচ না নাড়িয়ে বলা যায় কোনো কথায় বর্গের অক্ষর থাকলে সেখানেও উপায় আছে যেমন তুমি কেমন আছো কথাটা যদি তুমি কেমন আছো করে বলা যায় তাহলে আর ঠোঁট নাড়াবার কোনো দরকারই হয় না কেবল জীব নাড়ালেই চলে ময়ের জায়গায় ক খ এই হল নিয়ম কথোপকথন যদি হয় এই রকম তুমি কেমন আছো ভালো আছি আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না তা পড়েছে দিব্যি ঠান্ডা তাহলে সেটা বলতে হবে এইভাবে তুমি কেমন আছো ভালো আছি আর ঠান্ডা পড়েছে তাই না তা করেছে দিগ্বি ঠান্ডা আরও আছে উত্তর গলার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাৎ করে নিতে হবে এটাও সাধারণত ব্যাপার এবং এটাতেও অনেকটা সময় দিল বেনবীন কাকা এবং কিছু অন্ধরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে পেল তখনই বুঝলো যে ভেন্টিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় সেই অদৃশ্য দাতার যুগ আজ আর আজকাল নেই আজকাল ভেন্টিলোকুইজটির পড়ে থাকে পুতুল সেই পুতুলের পিছন দিকে পিছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় ঠোঁট নাড়ায় জাদুঘর মনে হয় জাদুঘরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়েই তার আশ্চর্য প্রোগ্রেসে খুশি হয়ে কাকাই এই পুতুল আমার খরচ দিয়ে দিলেন নবীনকে পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন পনেরো ধরে গভীর চিন্তা করে হঠাৎ এক সময় নবীনের মাথায় এক আশ্চর্য প্ল্যান এলো পুতুল দেখতে হবে অবিকল অক্রুর চৌধুরীর মতো অর্থাৎ অক্রূর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে একটা হ্যান্ড বিলে চৌধুরীর একটা ছবি ছিল সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল সেটা সে আদিনাতিকে দেখালো এই রকম গোফ এই টেরি এইরকম ঢুলু ঢুলু চোখ ফলাফলা গাল সেই পুতুল যখন নাড়বে বেয়ার ঘাট ঘোরাবে বসে তখন কি রকরটাই না হবে আশা করি তার শো দেখতে আসবে নক্র চৌধুরী সাত দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল পোশাকটা অক্রুল চৌধুরীর মতো কালো তলায় পোঁচা কোমরে গোজার ধুতি নেতাজি ক্লাবে শশ সঙ্গে নবীনের আলাপ ছিল তাদের একটা ফাংশানে শশোধরকে ধরে তার ভেন্টিলুকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন আর প্রথম অ্যাপিয়ারেন্স যাকে বলে হিট পুতুলের একটা নামও দেওয়া হয়েছে অবশ্য ভূতনাথ সংক্ষেপে ভূত ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল ভূত হলো ওয়েস্টবেঙ্গল সাপোর্টার আর নবীন মোহনবাগানের বাঘবিতণ্ডা এতই জমেছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট আর ওন বাগান বলে চলেছে সেটা কেউই লক্ষ্য করেনি এরপর থেকে বিভিন্ন ফাংশনের টেলিভিশনে ডাকপত্তা লাগলো নবীনের নবীনও বুঝলো যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে অবশেষে সে একদিন অক্ষু চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের মাস্তিনে হল নবীন উত্তর পাড়া ছাড়িয়ে কলকাতার মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে বাড়িওয়ালা সুরেশ মুস লোক নবীনের খ্যাতির কথা চেনে তাকে সমীহ করে চলেন সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশন ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াখাড়ি পড়ে গেছে নবীনের নিজের ব্যক্তিত্বের ব্যক্তিত্ব ও সাফল্যের ছাপ পড়েছে তার চেহারা এবং কথাবার্তায় একটা নতুন জৌলুস লক্ষ্য করা যায় হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানে অপ্রুবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন সেদিনের আইটেমে নবীন আর ভূতর মতো ভূতর মধ্যে কথাবার্তা ছিল পাতাল নিয়ে যেমন কলকাতার পাতাল রেল হচ্ছে জানো তো ভূত কই না তো সে কি তুমি কলকাতার মানুষে পাতাল রেলের কথা জানো না ভূত মাথা নেড়ে বলল তবে হাসপাতাল line এর কথা শুনেছি বটে হাসপাতাল রেল তাই তো শুনি একটা বিরাট operation সারা শহরের গায়ে ছুটি চলছে শহরের এখন তখন অবস্থা হাসপাতাল ছাড়া আর কি আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখে লিখছিল লোডশেডিং কে কেন্দ্র করে লোডশেডিং জিনিসের দাম বাড়া বাস ট্রামে ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে ভূতের সঙ্গে সেই নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায় এটা নবীন বুঝে গিয়েছে আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল এমন সময় দরজায় টোকা পড়ল নবীন দরজা খুলে বেশ খানিকটা হক ছুকিয়ে দেখল অক্রূরবাবু দাঁড়িয়ে আছেন আসতে পারি নিশ্চয়ই নবীন ভদ্রলোককে ঘরে এনে নিয়ে যে চেয়ারটা তার দিকে এগিয়ে দিল অক্রূরবাবু তৎক্ষণাৎ বসলেন না তার দৃষ্টি ভূতর দিকে সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে অক্রুরবাবু এগিয়ে গিয়ে ভূতকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন নবীনের কিছু করার নেই সে যেখানিকটা অস্বস্তি বোধ করছে না সেটা বললে বোধ করছে না সেটা বললে ভুল হবে তবে অক্রবাবুর হাতে অপমান হওয়ার কথাটা সে মোটেই ভোলেনি তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে অক্রুরবাবুর চেয়ারটায় বসলেন হঠাৎ এই মতই হলো কেন নবীন বলল কেন বানিয়েছি সেটা বোধহয় বুঝতে পারছেন আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি তবে এটুকু বলতে পারি আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে আমি খেয়ে পড়ে আছি এর জন্যেই অক্ষুরব্রভু এখনও ভূতের দিকের দিক থেকে চোখ সরাননি বললেন তুমি জানো কি না জানি না বার সাতাশে দিন আমার একটা শো ছিল স্টেজে নেমে যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকিটি শুনতে হয় সেটা কি শুভকর বললে বলে তুমি মনে করো তোমার ভাত আমি আমি জোগাতে পারি কিন্তু তোমার জন্য আমার ভাত পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে তুমি কি ভেবেছ আমি এটা এত সহজে মেনে নেবো সময়টা সন্ধ্যা রোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে নবীনের ঘরে সে নবীন দেখলো অক্ষুর প্রভুর চোখ দুটো স্টেজে যেমন জলজল করে সেইভাবে জ্বলছে ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মন ছায়া পড়ছে ঘরের দেয়ালে টেবিলের উপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ নির্বাক তুমি জানো কি না জানি না বললে ডক্টরবাবু ভেন্টিল কুজি কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না আমি আঠারো বছর বয়স থেকে আটত্রিশ বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুঘরের কাছে শীর্ষত্ব করেছি কলকাতা শহরে নয় হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো না তা দেখায় নি কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয় রোজগারের পন্থা হিসাবে আমি যে সে জাদু ব্যবহার করবো না এই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে সে কথা আমি রেখেছি আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারলাম না আমি শুধু সতর্ক করে দিতে এসেছি তোমার মধ্যে স্বাধীনতার পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি ভেন্টেলিজম যেমন তোমাকে আমি শেখাই নি তেমনি আমাকেও কেউ শেখায়নি পেশাদারি তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না কোনো দিনই শেখায়নি ম্যাজিকের রাস্তা করার নিজে নিজেদেরই করে নিতে হয় যেমন তুমি করে নিয়েছ কিন্তু তোমার পুতুলের আকৃতির নির্বাচনে তুমি যে ধৃষ্টটা দেখিয়েছ সেটা আমি বরদাস্ত করতে পারছি না শুধু এইটুকুই বলতে এসেছি তোমাকে অকুলবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন তারপরে ভূতনাথের দিকে চেয়ে বললেন আমার চুল আর গোফ এতদিন কাঁচা ছিল এই সবে পাকতে শুরু করছে তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকে কিছু পাকা চুল লাগিয়ে রেখেছো যাক আমি তাহলে আসি অক্রূরবু চলে গেলেন নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতন সামনে এসে চুল ঠিকই দু একটা পাখা চুল ভূতনান্তের মাথায় এবং গোফে রয়েছে বটে এটা নবীন এতদিন লক্ষ্য করেনি সেটাও আশ্চর্য কারণ ভূতকে কোলে নিয়ে এসে নবীনের খুবই কাছে এসে পড়ে আর সব সময় তার দিকে তাকিয়ে কথাবার্তা চলে সাদা চুলগুলোর আগেই চোখাপড়া ওদের ছিল যাই হোক নবীন আর এই নিয়ে ভাববে না দেখার ভুল সব মানুষেরই হয় মুখ চোখের দিকে বেশি দৃষ্টি দিয়েছে নবীন চুলটা তেমন ভালো করে দেখেনি কিন্তু তাও মন থেকে খটকা গেল না ভূতকে বইবার জন্য নবীনের একটা চামড়ার কেস নিয়েছিল সেই কেসে বোরে সে পরদিন হাজির হলো চিৎপুরে আদিনাথ পালের কাছে তার সামনে কেস থেকে ভূত ভূতকে বার করে মেঝেতে রেখে নবীন বলল দেখুন তো এই পুতুলের মাথায় আর গোভে যে সাদা সাদা চুল রয়েছে সে কি আপনারই দেওয়া আদিনাথ পাল ভারী অবাকে বলল এ আবার কী বলছেন স্যার পাখা চুলের কথা তো আপনি বলেননি বললেন কাঁচা পাকা মিশিয়ে দিতে তো অসুবিধা ছিল না দুরকম চুলই তো আছে স্টকে যে যেমনটি চায় ভুল করে দু একটা সাদা চুল মিশিয়ে দিতে পারে পারে নাকি ভুল তো মানুষ মাত্রেই হয় বটেই তবে তেমন হলে আপনি পুতুল নেওয়ার সময় বলতেন নাকি আমার কি মনে হয় জানেন স্যার অন্য কেউ এ চুল লাগিয়ে দিয়েছে আপনি টের পাননি তাই হবে নিশ্চয়ই নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে কেতলা ফ্রেন্ডস ক্লাবের ফাংশানে একটা মজার ব্যাপার হলো ভূত জনপ্রিয়তার এটি প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে লোডশেডিং নিয়ে রসল কথোপকথন চলছে ভূত আর নবীনে নবীন দেখল যে সে ভূতের উত্তরে যে সব সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয় তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না বড়জোর তার মানেটা জানে নবীনের পক্ষে একেবারে নতুন অভিজ্ঞতা অবশ্যই তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি কারণ কথাগুলো খুব লাগসইভাবে ব্যবহার হচ্ছিল আর লোকেও তারিফ করছিল খুবই ভাগ্যে তারা জানে না যে নমিনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত কিন্তু এই ইংরাজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি তার সময় মনে হচ্ছিল অন্য একজন কেউ যেন অলক্ষে তার উপরে কর্তৃত্ব করছে শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘর ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা চালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে কপালের তিলটা কি ছিল আগে না এখন রয়েছে সেদিন তার ঘরে বসে নবীন প্রথম লক্ষ্য করেছে দেখা যাচ্ছে তিলটা আর সেই সঙ্গে আরো কিছু আরো দশেক পাকা চুল আর চোখের তলায় কালি এই কালি আগে ছিল না নবীন চেয়ার ছেড়ে উঠে পাইচারি শুরু করে দিল তার ভারী অস্থির লাগছে ম্যাজিকের পূজা সে কিন্তু এই ম্যাজিক বড়ই অস্বস্তিকর যে ম্যাজিক এসে বিশ্বাস করে তা সবটাই মানুষের কারসাজি যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয় সেটা অন্য কিছু সেটা অশুভ ভূতর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে অথচ এক দৃষ্টে চেয়ে থেকে অভুত ভূতকে পুতুল আর কিছু মনে হয় না চোখ সেই ঢুলু চাহনি ঠোঁটের কোনো অল্প হাসি আর খেলার সময় তার নিজের হাতে কাশাদি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসা নির্জীব অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে আর নবীন কেন জানি বিশ্বাস করে এই পরিবর্তনগুলো চৌধুরীর মধ্যেও ঘটছে তারও জুড়ে বাঘ ধরেছে তারও চোখের তলায় কালি পড়েছে ভূত সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ছাড়িয়ে অভ্যেস নবীনের প্রথম থেকেই যেমন আজ দিনটা বেজায় ঘুম করেছে না রে ভুতো হ্যাঁ বেজায় গুমোট তবে তো সুবিধা আছে ঘাম হয় না পুতুলের আবার ঘাম আজ আজ প্রায় আপনা থেকে নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল এসব কি ঘটছে বলতো ভুতো উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে কর্মফল 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 নবীনের ঠোঁট দিয়েই যে উচ্চারণটা হয়েছে যেমন হয় স্টেজে কিন্তু উত্তরটা তার জানা ছিল না এটা তাকে দিয়ে বলানো হয়েছে কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিছু খেলো না এমনিতে তার রাত্রে ওর ঘুম ভালোই হয় কিন্তু সাবধানের মান তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে এলো একটা নাগাদ বুঝতে পারলো বড়িতে কাজ দেবে হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখের পাতা বুঝে এলো ঘুমটা ভেঙে মাঝ মাঝরাত্রিতে ঘরে গিয়ে কেক আসলো সে নিজে কি কিন্তু তার তো কাশি হয়নি অথচ কিছুক্ষণ থেকে যেন খুব খুব শব্দ শুনতে পাচ্ছে সে ল্যাম্পটা জ্বালানো নবীন ভুতনাথ বসে আছে সেই জায়গাতেই অনর তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা আর ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে নবীন ঘড়িতে দেখলো সাড়ে তিনটে বাইরে পাহাড়াওয়ালার লাঠি ঠক ঠক দূরে কুকুর ডাকছে একটা প্যাঁচা কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে পাশের বাড়ির কারোর কাশি হয়েছে নিশ্চয়ই আর জানলা দিয়ে হাওয়া এসে ভূত শরীরটা সামনে ঝুঁকিয়ে দিয়েছে বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতুক ভয় অত্যন্ত নবীন নবীনটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল পরদিন ফিনলে ড্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশানে নবীন প্রথম ব্যর্থ ব্যর্থতার আসদ পেল প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান যথারীতি তার আইটেম হলো শেষ আইটেম আধুনিক গান আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত কত্থক নাচ এবং তারপর নবীন মুন্সি ভেন্টিলো কুইজম সকালে বাড়ি থেকে বেরোবাহার আগে নিজের গলার যত্ন নেওয়ার জন্য যা করবার সবই করেছেন নবীন গলা পরিষ্কার রাখা খুবই দরকার কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্টিলো কুইজম করা যায় না স্টেজে ঢোকার আগে পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করবার সময় অবশ্য দেখেছে গলাতে পরিষ্কার সর্বের হচ্ছে কিন্তু সর্বনাশ হল ভূতের উত্তরে এই উত্তর দর্শকের কানে পৌঁছাবে না কারণ সর্দি গাছিতে বসে গেছে সে গলা আর এটা শুধু ভূতর গলা নিজের গলা সাফ এবং স্পষ্ট লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পিছনের দর্শক সামনের দর্শক অবাকৃত ভদ্র তাই তারা আওয়াজ দিলেন না কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছেন না আরও পাঁচ মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেস্টেস থেকে বিদায় নিতে হলো এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে প্রথম সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করলো এই অবস্থায় টাকা নেওয়া যায় না এই পরিস্থিতি নিশ্চয় চিরকাল চলতে পারে না অল্প দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এই বিশ্বাস নবীনের আছে ভাদ্র মাস প্রচন্ড গরম তার উপরে এই অভিজ্ঞতা নবীন যখন বাড়ি ফিরল তখন রাত সাড়ে এগারোটা সেটি মতো অসুস্থ বোধ করছে এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল ভূতর দোষ মানে তারই দোষ টেবিলের উপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানাটা খুলে দিল হাওয়া বিশেষ নেই তবে যেটুকু আসে কারণ আজ শনিবার রাত বারোটার আগে পাখা চলবে না নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতে একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম শুধু তাই না ভূতর গালে চকচকে ঘাপটা আর নেই ভূত শুকিয়ে গেছে আর ভূতর চোখ লাল এই অবস্থা তো নবীন তার পুতুলের দিকে আরো পায় এগিয়ে না না এগিয়ে পারল না কত বিস্ময় কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে দুপার বেশি এগোনো সম্ভাবনা না নবীনের একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনি বন্ধ হয়ে গেছে ভূতর গলা বন্ধ কোটের বুকের কাছটা একটা মৃদু উত্থান ভূত ভূতোর শ্বাস নিচ্ছে শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে বই কি ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাতে ডোমিনের ঘরে এখন একটির বদলে দুটি মানুষের শ্বাস শব্দ হয়তো চরম আতঙ্কার প্রচণ্ড বিষয় থেকেই নবীনের দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল ভূত আর সেই সঙ্গে এক অসলী চিৎকার নবীনকে ছিটকে বিছিয়ে দিল তার তক্তবোষের দিকে ভূত নয় আমি অক্রুট চৌধুরী নবীন জানে যে সে নিজে এই কথাগুলো উচ্চারণ করেনি কণ্ঠস্বর এই পুতুলের অক্ষুর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে এই পুতুলকে সরব করে তুলেছেন নবীন চেয়েছিল অখুল চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে এই জিনিস নবীন চায়নি এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব সে এখনই কি যেন একটা হলো একটা শ্বাসের শব্দ কমে গেল কি হ্যাঁ ঠিক তাই বুত আর নিঃশ্বাস নিচ্ছে না তার কপালে আর ঘাম নেই তার লোক চোখের লাল ভাবটার নেই চোখের তলায় আর কালি নেই নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল একটা তফাত হয়ে গেছে কেমন করে জানি অল্প সময়ের মধ্যেই ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না যন্ত্রপাতিতে জাম ধরে গেছে আর একটু চাপ দিলে ঘুরবে ঘুরবে কি মাথা চাপ বাড়াতে গিয়ে মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল পরদিন সকালে সেদিকে নবীনের দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুসুদ্দির সঙ্গে ভদ্রলোক অভিযোগের সুরে বললেন কই মশাই আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না কিন্তু আমাকে সেই যে ভেন্টি কলোজিয়াম নাকি পুতুল নয় বলল নবীন একবার এবার অন্য মাজিক ধরবো আপনার যখন শখ তখন নিশ্চয়ই দেখাবো কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন আপনার জাত ভাই যে মারা গেছে দেখলুম কাগজে অক্রুট চৌধুরী তাই বুঝি নবীন এখনও কাগজ দেখেন কিসে গেলেন হৃদরোগ বললেন সুরেশবাবু আজকাল তো শতকরা সত্তর জনই যায় ওই রোগী নবীন জানে যে খোঁজ মিলের নির্ঘাত জানা যাবে মৃত্যুর টাইম হলো গতকাল রাত বারোটা বেজে দশ মিনিট এই দুর্দান্ত গল্পের এখানেই শেষ ফিরে আসব নতুন গল্প নিয়ে ধন্যবাদ